waktu selama kami abu sana kisah Allah narai takdir boleh jadi mana Allahu Akbar. Tapi bukan untuk membeli. Ini semua lebih hari ini. Nah, tidak তকবীর শব্দের অর্থ একেবারে শিশু প্রাইমারি লেভেলের মাদ্রাসার ছাত্ররাও জানে যে তকবীর মানে আল্লাহু আকবার বলা, এবং নারে তকবীর উর্দু ভাষার মুজাফ এবং মুজাফিলায় মিলে অর্থ হয় তকবীরের বুলন্দ আওয়াজ, আল্লাহু আকবরের বুলন্দ আওয়াজ। সে কারণে কেউ যখন নারে তকবীর জোরে বলে ওঠে, শ্রোতা তখন সকলে আল্লাহু আকবর উচ্চ আওয়াজে বলে। এই সকল সাধারণ শ্রোতারাও বুঝেন এবং জানেন যে নারে তকবীর মানে বড় করে আল্লাহু আকবর বলা। বললে যখন আল্লাহু আকবর বলো, তো নারে রিসালত বললেও রসুলে আকবর বলো, এটা আরেকটা জাহালতি, আরেকটা অজ্ঞতা। নারে রিসালত মানে রেসালতের বুলন্দ আওয়াজ। প্রথম প্রশ্ন হলো, রেসালতের আওয়াজ এটা কি রসুলে আকবর না ইয়া রসুলাল্লাহ? একেবারে রিক্সাওয়ালা যারা অজ্ঞ, যারা অশিক্ষিত, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন ভাই রেসালতের ধ্বনিটা, রেসালতের আওয়াজটা কি, তারা বলে দেবে ইয়া রসুলাল্লাহ। সাহাবায়ে কিরাম রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানাইতেন ইয়া রসুলাল্লাহ বলে। তো নারে রিসালত মানে রেসালতের বুলন্দ আওয়াজ। কেউ একজন যখন বলে ওঠে, ওই অশিক্ষিত শ্রোতারাও বুঝেন যে নারে রিসালত মানে রসুলে আকবর কাছে ভালো লাগে, আর কারো কাছে আগুনের মতো খারাপ লাগে, জ্বলে উঠে। এবং সেই জ্বলনটা মূলত শুধু নারে রিসালতের মধ্যে নয়, তাদের ভিতরে তো রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ লুকায়িত থাকে। আমি স্পষ্ট বলতে চাই, যারা রসুলে পাকের এই নারায় রিসালত ইয়া রাসূলুল্লাহ স্লোগানের বিরুদ্ধে কথা বলে, এই স্লোগানকে ফালতু স্লোগান বলে, নিঃসন্দেহে তারা ইয়াহুদ এবং নাসারাতের দালাল। আলী রাসূলুল্লাহর নারায় রিসালতের স্লোগান শুনলে যার খারাপ লাগে, সে ব্যক্তি কখনো নবী প্রেমিক মুসলমান হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি না দিলে যেমনি ভাবে মুসলমান হওয়া যায় না, নারায় রিসালত ইয়া রাসূলুল্লাহ স্লোগান না দিলে নবী প্রেমিক সুন্নি মুসলমান হচ্ছে না যায় না। এজন্য আবু ফি হাদিসুল হিজরাতের মধ্যে উল্লেখ করেছে এইভাবে, ফাসাইদা রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল গিলমানু ওয়াল খাদামু ফি তুরুকে ওয়া ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শহরে ঢুকেন, তখন মদিনার আবাল বিদ্যা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সবাই কেউ ঘরের সাথে কেউ রাস্তায় দাঁড়িয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মুখরিত করেছিলেন। এবং তার শান মানকে যদি খাটো করতে চায়, শরীয়তের ফতোয়া হচ্ছে সে কুফুর দিকে ধাবিত হবে, অর্থাৎ কুফরি। এখানে আল্লাহর পাক রব্বুল আলামিন তাকবীরকে বড় করে বলবেন রাসূল করিম ইসলামের নাম মুবারক ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, এটাকে ফালতু স্লোগান বলা আসলে একজন মুসলমানের দ্বারা এটা কখনো সম্ভব হতে পারে না। তার মধ্যে অবশ্যই দর্শক আমরা বুঝতে পারলাম আসলে যে মূল বিষয়টি সেটা স্পষ্ট হয়ে গেছে, যে নারে তাকবীর আল্লাহর নাম উচ্চারণ করলে তার নবীর নাম উচ্চারণ করা যাবে না, এটা কোনো দলিল পৃথিবীতে কারো কাছে নেই। যে লোকটি বলেছে সে জঘন্যতম বেয়াদবি করেছে এবং তার ইমান আছে কিনা এটা আমি সন্দেহ পোষণ করছি। সে নিজেও তো রোজা শরীফে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে। হ্যাঁ, তারপর আরেকটি ব্যাপার হলো, সেটা হলো যেখানে তাকে নিজে রব্বুল আলামিন হওয়ার পরও তাকে রহমতুল্লিল আলামিন এই বিশাল মর্যাদা দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিরাত রিজলু ইবনে উমারা ফাকালা লাহু রাজুলুন উযকুর আহাব্বান নাস ইলাইকা ফাকালা ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পা প্যারালাইসিস হয়ে গেল, অকেজো হয়ে গেল, পা দিয়ে চলতে পারে না, নষ্ট হয়ে গেল। তাহার নিকট আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে সাদ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে উমর, এই মুহূর্তে আপনার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় এবং মহব্বতের মানুষ যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আপনি একটু স্মরণ করেন। সুবহানাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে উমর সাদের এই কথা শুনিয়া চিৎকার মারিয়া একটা ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে আর দাওয়ার সাথে আব্দুল্লাহ ইবনে উমর। আব আপ দেখেগে আমি মুসলমান ভাইয়ো মে জব জোশ আতা হ্যায় ঈমান কা তো নারে তাকবীর লাগাতে, বস আগে ঝুকা কে নারে রিসালত নি লাগাতে, আল্লাহ গবারা নি করতা
اس تکبیر کا نعرہ جس میں مصطفیٰ کی رسالت کا نعرہ ساتھ نہ ہو. اللہ اللہ آپ اپنے ذکر کو قبول نہیں کرتا جس میں مصطفیٰ کا ذکر ساتھ نہ ہو. جس رب نے کلمہ صرف لا الہ الا اللہ نہیں رکھا ساتھ محمد رسول اللہ رکھا ہے. جس رب کا کلمہ اللہ رسول دو ناموں کے ساتھ اکٹھا ہے. تم اپنا نعرہ اللہ کے نام کا لگاؤ اور رسول کا نہ لگاؤ, اللہ خوش ہوگا اس سے؟ یہ امت کو حضور سے دور کرنا دھوکا ہے. جس نے آزاد خدا اور مصطفیٰ کے نام کو جوڑ کے رکھی, جس نے نماز میں اپنے ذکر کے ساتھ حضور کا ذکر درود و سلام جوڑ کے رکھا ہے. لہذا مسلمانوں کو چاہیے کہ کہیں بھی جہاں اللہ کا نام لے جس بھی شکل میں ساتھ حضور کا نام لے. بعض لوگوں کا, میں تو چونکہ پوری امت کے لیے تعلیم کی راستہ دیتا ہوں, بعض لوگوں کا ایک وہم ہوتا ہے کہ یا رسول اللہ ہم نہیں کہتے, ہم یا رسول اللہ نہیں کہتے اس لیے نعرہ رسالت نہیں لگاتے. چلو بھائی جھگڑے میں نہیں پڑتے, جو یا رسول اللہ نہیں کہنا چاہتے وہ نعرہ رسالت لگائیں, وہ محمد رسول اللہ کہہ دیا کریں. جواب, جس کا دل یا رسول اللہ سے خوش ہوتا ہے وہ نعرہ رسالت کے جواب میں یا رسول اللہ کہہ دے. تم رہی سنی ادھر کے راہ کو آواز اپنا گورے نابو سے ہمارے گورے نابو سے پر پرشن ہو لو نعرہ رسالت یا رسول اللہ صلی اللہ علیہ وسلم بلاوتم جنس نام زندہ باد جنس نام سے کرنے آتے ہیں نعرہ رسالت یا رسول اللہ ایتا ہوڑو আমাদের এই ভারত মহাদেশে সুন্নিয়তের একটা স্লোগান, কোনো ইখতিলাফ ছাড়া, কোনো ইখতিলাফ ছাড়া. যিনি প্রশ্ন করেছেন তার হয়তো কিছু শুনে থাকতে পারেন, কোন কথা থাকতে পারে নারায়ণ রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে না নারায়ণ রিসালত ইয়া রাসূলুল্লাহ হবে, এটা নিয়ে কথা থাকতে পারে. কারো কারো বক্তব্য হলো নারায়ণ রিসালত মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে, যেভাবে নারায়ণ তসবিহ বললে আমরা আল্লাহু আকবার বলি এভাবে নারায়ণ রিসালত বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে. কিন্তু আমি বলছি এটা আমাদের ভারত মহাদেশে নারায়ণ রিসালত ইয়া রাসূলুল্লাহ সুন্নিয়তের স্লোগান, এই স্লোগান দিলে বোঝা যায় যে এরা সুন্নি. তো আপনি কি বলেন? আসলে এটি একটি দুঃখজনক ব্যাপার, এবং শুধু দুঃখজনক নয়, এটি কিন্তু একটা গভীর একটি ষড়যন্ত্র হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করছেন. এটি আসলে কি অবুঝের কারণে? যদি অবুঝের কারণে হয় তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাদের বুঝদান করুক, আল্লাহ তাদের হেদায়ত নসিব করুক. কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কিন্তু আমরা সব জায়গায় কম্প্রোমাইজ করতে পারি. একটি ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করবো না, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের শান এবং মানের ব্যাপারে. দেখুন এখানে দুটো বিষয়, একটা হলো তাওহীদ, আরেকটি হচ্ছে রিসালাত. রিসালাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম. খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, তখন ছোট ছোট সোনামণিরা আবালবৃদ্ধ বনিতা সকলে কিন্তু ডাক দিয়ে এভাবে বললো ইয়া মুহাম্মাদা. তার মানে রাসূল আকরাম কিন্তু ডাকলেন ইয়া মুহাম্মাদা আর ইয়া রাসূলুল্লাহ, সেম জিনিস. এছাড়াও আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যেটা আল মুজামুল কাবীর ইত তবরানী এবং আদাবুল মুফরাদের মধ্যে লেখা আছে যে তার একবার পায়ের মধ্যে ঝিঝি হলো, পায়ের আমাদের যেমন ঝিঝি লাগে ওরকম তার ঝিঝি লাগলো. এক পর্যায়ে তিনি খুব টেনশন করছিলেন যে আমি কীভাবে এটা সারতে পারি. তখন যখন পরামর্শ করলেন, এক পর্যায়ে বলা হলো যে উস্কুর আহাব্বা ইলাইক, আপনার কাছে যে নামটি সবচেয়ে বেশি প্রিয় সে নামটির কথা আপনি স্মরণ করুন. তখন সাবিহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কাছে এই মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হচ্ছে যে রাসূলুল্লাহর চেয়ে প্রিয় আর কেউ হতে পারে না. তখন তিনি আল্লাহর হাবিবের নামটি উচ্চারণ করলেন এবং মহম্মদ সাল্লামকে ডাকলেন ইয়া মুহাম্মাদা. তাহলে যদি আব্দুল্লাহ ইবনে উমরের মতো ব্যক্তি যদি তাকে ডাকতে পারে, সেখানে ইয়া রাসূলুল্লাহ বলতে তো কোনো বাধা নেই. আর একটি কথা না বললেই নয় যে আর এরা বলে ইয়া রাসূলুল্লাহ কিনা দূর থেকে ইয়া রাসূলুল্লাহ বলতেন, আর এরা বলে কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে ফালতু স্লোগান, ফালতু মানুষের কাছে ফালতু লাগবেই, ফালতু মানুষের কাছে. আর ভাই ইয়া রাসূলুল্লাহ সব টুপি ভরা স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ সব দাড়ি ভরা স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ সব নামাজের স্লোগান না, ইয়া রাসূলুল্লাহ একমাত্র ঈমান ওয়ালা স্লোগান. কার ঈমান ওয়ালা? দূর থেকে আওয়াজ আসছে, এটা বলতে গেলে সাইন্সি কানেকশন সে তো অভি আমি আমেরিকা মে বেটা হ্যাঁ মানে আয়ে আয়ে না আপনি আবু বেটে হোক আমেরিকা মে কাম হে আবু আব কে তো সাইন্সি কানেকশন হালকে তার কিছু নেই বতা রহি হ্যায় লেকিন এক সিস্টেম সাইন্সি বনা হুয়া না তো এ আবু কহে তো আমেরিকা মে কাম আর রুহানি সিস্টেম সে আগর বাবু মদিনা ওয়ালা ইয়া রাসূলুল্লাহ কহে তো মদিনা ওয়ালা কা না সুন সকে ইয়ে মুঝে বান কে বান বসে খাও খাও ইনকো সুন সুন বগদাদ ওয়ালে শাহ ইনশাআল্লাহ.